ডিসেম্বরের ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় জাওয়াত আগামী চারে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে উত্তর ওড়িশার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়টি এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমএডি জানানো হয় মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল আগামী বারো ঘন্টার মধ্যে তা আন্দামান সাগরে পৌঁছাবে এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে যা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এরপর চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে ফলে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে